সবাই তার সাথে তার সাথে সভা করার সুযোগ পায়। আমরা দেখেছি আহত বাঘের মতো রুল আমিন গাজী ভাই একজন শিশুর মতো বসে আছেন মিটিং এ, নরসাদুল তুলনার সুযোগ গাজী ভাই নরসাদুলের মতো, কিন্তু সেদিন দেখলাম রোগে কাতর কথা বলতে পারছিলেন না। আমি সবাই দাবি জানিয়েছিলাম রুল আমিন গাজী ভাইয়ের সুচিকিৎসার প্রয়োজনে আমরা সারা বাংলাদেশ থেকে এগিয়ে আসব, তার এই অবস্থা থেকে আমাদের সহ্য হচ্ছে না। ফেসিবাদ বন্ধনের পরে গণতন্ত্রের গভীর যাত্রা ভিন্ন ট্র্যাকে চলে যাচ্ছে কিনা,
বাংলাদেশ লাইনচ্যুত হচ্ছে কিনা এই সময় রুলামেন কাজী ওয়াশডকের ভূমিকায় থাকতে পারতেন, হামুস শব্দ উচ্চারণ করতে পারতেন, আজকে আমরা সেই উচ্চারণের শূন্যতায় ভক্তি রুলামেন কাজী থাকলে এই কাজটি ভালো করে করতে পারতেন। আজকে যারা তার উত্তরাধিকার তাদের সবাইকে অনুরোধ জানাবো, বাংলাদেশ যখন যেন আর কখনো পথ না, আমরা আমাদের অবস্থান থেকে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো, কারণ আমাদের মন্দিরে কোনো বসতে পারেনি। সবাইকে ধন্যবাদ। যে পর্যায়ে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, বক্তাদেরকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্মরণ সভায় সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে রুহুল ভাই ছিলেন আমার দৃষ্টিতে সাংবাদিক নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা। নেতৃত্বে কখনো তার কিছুকাল ছিলেন না এবং কোনো কিছুতে উনি ভয় পেতেন না। রুহুল ভাই আজকে সাংবাদিক সমাজের যে নেতৃত্ব, এই নেতৃত্ব যথাযথভাবে আসুক এটি আশা করি। তবে রুহুল ভাইয়ের যেই নেতৃত্বে ছিল সেই নেতৃত্ব আমি আর পাবো কিনা আমার একটু সন্দিহান আছি। সব কিছুর পরে আমার অনেক বড় ভাইয়েরা, অনেক গুরু বক্তারা বলেছেন মৃত্যু আল্লাহর নির্ধারিত একটা জিনিস, তারপর ওনাকে যেই পরিমাণ নির্যাতন অত্যাচার করা হয়েছে সেই নির্যাতন অত্যাচারের যেন উনি বিচার পান এই বাংলার মাটিতে, সেই আশা প্রত্যাশা করি আমি অবক্ত বিকাশ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সিদ্দিকাল মামুন। সিদ্দিকাল মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অভিভাবক শূন্যতায় আজকের এই দিনে আমার যেটি অনুভব হচ্ছে, আজকে এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল রুহুল গাজী ভাই, কাদের গনি চৌধুরী ভাই, শহীদ ভাইদের নেতৃত্বে ব্যানারে যে আজকে মাহমুদুর রহমানকে আবার কারাগারে ফেরত করা হয়েছে, অথচ ফেসিবাদমুক্ত এই দেশে দ্বিতীয় দিনে রোজিনা ইসলামকে আইনমন্ত্রী ঘোষণা করে সকল মামলা প্রত্যাহার করে নিয়েছে। মজলুম মাহমুদুর রহমানকে অথচ কারাগারে প্রেরণ করা হয়েছে, আজকে সেই উনার গ্রেপ্তারের কারাগারে প্রেরণের দাবিতে আজকে রুহুল ভাই, কাদের গনি চৌধুরী ভাই সহ আমরা ব্যানারে আজকে সেই সমাবেশে উপস্থিত হতে পারতাম। কিন্তু দুঃখজনক বিষয় আজকে সেই রুহুল গাজী ভাই আমাদের প্রিয় অভিভাবক, আমরা উনার স্মরণ সভা করছি। বক্তারা অনেক কথা বলে গেছেন, আমরা ইউনিয়ন করেছি, তবে আমরা একটুকুই বলতে পারি যে আসলে রুহুল গাজী ভাইয়ের শূন্যতা ভুলার মতো নয়। পরিশেষে বক্তারা কথা বলবেন, আমি ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি, শোকাক্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা, দীর্ঘ 15.5 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসেনানী জনাব আব্দুল সালাম। জনাব আব্দুল সালামকে তার বক্তব্য স্থাপনের অনুরোধ জানাচ্ছি। গো
মরহুম রুহুল গাজীর স্মরণে আজকের এই স্মরণ সভার সদ্য সভাপতি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, স্বাগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দুঃখিত যে আমার আরেকটি অনুষ্ঠান থাকার কারণে আমাকে চলে যেতে হবে, নাহলে আপনাদের সবার বক্তব্য শুনতে পারলে আমি নিজে উপকৃত হতাম। আমি জানি যে এখানে সাংবাদিক ভাই বোন যারা আছেন তারা আমার চেয়ে বিজ্ঞ, আমার চেয়ে ভালো বুঝেন, তারপরও দু একটি কথা আজকে বলতে চাই। রুহুল আমিন গাজী আজীবন সংগ্রামী ছিলেন, সংগ্রাম করতে করতে তাকে চলে যেতে হয়েছে এবং সংগ্রামের পরে যখন একটু আলো দেখা যাচ্ছিল সেই আলোটাকে আবার যাতে কেউ নিভিয়ে না দিতে পারে সেই মুহূর্তে রুহুল আমিন গাজীর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি চলে গেছেন। এখানে আমার পূর্ববর্তী দুজন বক্তা বলেছেন, বিশেষ করে চট্টগ্রামের নেতা বলেছেন যে আমরা যে অভ্যুত্থান করলাম এটা যাতে ব্যর্থ না হয়ে যায়। তা আমি আরও অতীতে যেতে চাই যে ব্যর্থতার গ্লানি আমাদের নিজেদের কারণে যদি আসে তাহলে সেটা খুবই দুর্ভাগ্য এবং সেটার কোনো জবাব থাকে না। তো কাজেই মনে রাখতে হবে যে বাংলাদেশের সব কিছুকে আমাকে রাজনৈতিকভাবে বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্য যাতে নষ্ট না হয়, সে ঐক্যটা কার সাথে? আওয়ামী লীগের সাথে? কথিত স্বৈরাচারের পক্ষে যারা ছিল তাদের সাথে, না তার বিপক্ষে যারা আমরা লড়াই করেছি আমাদের মধ্যে? কাজে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আওয়ামী লীগের পতন আমি বলব না, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসররা কিন্তু এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে, বহাল তবিয়তে আছে সব জায়গায়, সব জায়গায়। আর সেখানে যদি আমাদের মধ্যে নিজেরা ঐক্যটা সুদৃঢ় রেখে এই ফ্যাসিবাদের সম্পূর্ণ মূলোৎপাটন করতে না পারি তাহলে সামনের দিনে যতই এই মুহূর্তে একটু মধুচন্দ্রিমার কথা চিন্তা করি না কেন, এটা বেশি দিন স্থায়ী হবে না। আমি জানি যে আপনারা আরও বিশ্লেষণ ধর্মী বক্তব্য দিতে পারবেন, আপনাদের চিন্তা চেতনা আছে। একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে অন্তত আমি এটাই মনে করি, এই দেশের মানুষ 72 থেকে 75 দেখেছে, তারপরে আওয়ামী লীগের থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের কারণে বা জনগণ কখন আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে নাই, আমাদের বিভেদের কারণেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এই কথাটা স্পষ্ট মনে রাখতে হবে। কাজে এমন কোন অবস্থায় সৃষ্টি করা যাবে না যে আজকে আবার সেই পূর্বের অবস্থা যাতে ফিরে আসে, সেখানে ঐক্যটা সবচেয়ে বেশি দরকার। কথায় কথায় বা যে কোনো কিছুতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হোক এমন কোনো কিছু কোথা থেকে করা উচিত হবে না। একসাথে লড়াই কিন্তু এখনও বাকি, আমি বলব লড়াই এখনও বাকি। আজকে যারা ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসাবে যারা আছে তারা তো ক্ষণস্থায়ী, আগামী একটা নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচনের পূর্বেই হাসিনা তার বৈশানায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সচিবালয়ের আনসারকে দিয়ে ষড়যন্ত্র হল, বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। আর বিএনপির কথা আমরা বলতে পারি যে বিএনপি আমরা এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য
আন্দোলনে ছিলাম, আমরা আছি, এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল যারা এখানে ছিল আমাদেরকে ঐক্যবদ্ধভাবেই থাকতে হবে। যে কারণে বলা হয়েছিল, আমাদের নেতা দেশের এক তারেক রহমান বলেছেন যে আন্দোলন একসাথে করব, আন্দোলন পরবর্তী যখন সরকার আসবে তখন আমরা একসাথে সরকার গঠন করব। এখন এই যে ইন্টেরিয়াম যে পিরিয়ডটা, এটা হলো সবচেয়ে বেশি চিন্তার এবং সবচেয়ে বেশি সিদ্ধান্ত। যদি সঠিক পথে আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমাদের সব কিছু ভেস্তে যাবে। তো সেই কারণে সব কিছু আমাদের সেইভাবে চিন্তা করা দরকার। আজকে সাংবাদিক ভাইরা আপনারা অনেক জেনিভাবে গাজীর ভাই আজকে চলে গেছেন, 18 মাস তাকে জেলে থাকতে হয়েছে। স্বাভাবিকভাবে যদি আরও 18 মাস আগে সে চিকিৎসা নিতে পারতেন তাহলে হয়তো আজকে আল্লাহ জানে, হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু তবুও তো আমরা বলতে পারি সে হয়তো চিকিৎসা করাতে পারতেন। আজকে জেনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তারা কারাগারে নিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, যে কারণে বেগম খালেদা জিয়াকে এখন আমরা বিদেশে পাঠাতে পারছি না। কারণ প্লেনে দীর্ঘ 4 ঘন্টার ঊর্ধ্বে বা 6 ঘন্টা থাকার মতো ফিজিক্যাল অবস্থা তার নাই। ঠিক তেমনি আমাদের সবার কিন্তু গত 15 বছরে সবার কিন্তু সেই অবস্থা করে দিয়েছে। কাজে আমরা যে যেখানে আছি ধৈর্য ধরে ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর কেউ যদি মনে করেন উমুককে বাদ দিয়ে উমুক, বিএনপিকে বাদ দিয়ে উমুক, তাহলে কিন্তু এটা নিজেরা আসলে ভুল করব। এটা পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতি দুইটা ধারায় বিভক্ত। একটা হলো ভারতীয় আধিপত্যবাদের প্যাট্রোনাইজেশনে আওয়ামী লীগের সাথে যারা আছে জোট করেছিলেন তাদের একটা, যারা আধিপত্যবাদী শক্তির পক্ষে রাজনীতি করে। আরেকটা হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে যারা রাজনীতি করে, সেটা হলো আরেকটি ধারা। এবং এখানে মনে রাখতে হবে এই দুটি ধারার রাজনৈতিক অবস্থান যদি আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ না রাখতে পারি, নিজেদের মধ্যে যদি বিভেদ হয় তাহলে 96 সালে বিভেদের কারণেই আজকে সেই আওয়ামী লীগের উত্থান হয়েছিল। আজকে যদি আমরা সেই বিভেদ আবার নিয়ে আসি তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হবে না, সব নিজের পায়ে নিজের কুড়াল মারা হবে। কাজে আজকে গাজী ভাই চলে গেছেন, তার এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা যাতে শিক্ষা গ্রহণ করি যে আমরা যাতে আর কোনো রাজনৈতিক ভুল যাতে সামনের দিকে না করি। আমাদের কে কি পাইলাম, কে কি হব, কে কি মন্ত্রী হব, কে কি হব, সেটা বড় কথা না। আজকে আমি একজন রাজনৈতিক কর্মী, 71 সালে দেশের জন্য যুদ্ধ করেছি, এখনো মনে করি যে আজকে সেই যুদ্ধকালীন যে স্লোগান দিয়েছিলাম এখনো নবপ্রজন্মের ছাত্ররা একই স্লোগান দিয়েছে। আর কত বছরের পর বছর, 15 বছর 10 বছর পরে আবার কি একই স্লোগান দিতে থাকবো? একবার স্বাধীনতা যুদ্ধ করছে 71 সালে, আবার বলে দ্বিতীয় স্বাধীনতা, এরপরে কি আবার তৃতীয় স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতার জন্য লড়াই করব? কাজে এটার একটা সত্যিকার অর্থে ফিনিশিং দরকার, এবং সেটা পারে একটা রাজনৈতিক ঐক্যবদ্ধ শক্তি। কাজে আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি, বিশেষ করে সাংবাদিক ভাই যারা আছেন, আজকে সবাইকে এই জিনিসটা অনুধাবন করতে হবে। আপনার হাজার চেষ্টা করেও কিন্তু ওই আওয়ামী লীগের ঘরানার যারা ছিল তাদের সাথে ঐক্য আপনারা ছিলেন আগে, কিন্তু হাজার চেষ্টা করেও তাদের সাথে ঐক্য ধরে রাখতে পারেন নাই। কিন্তু এখন নিজেদের ঘরের মধ্যে যদি ঐক্য ধরে রাখতে না পারেন, আর কেউ যদি মনে করেন বিভক্ত করে আমি বড় হয়ে গেছি, সেই বড় না। এটা মনে রাখতে হবে যে আজকের আমরা লড়াই করছি, আমাদের পাশে যে ভারত আছে সব সময় ষড়যন্ত্র করছে, আজকে হাসিনাকে আশ্রয় দিয়েছে সেখানে বসে ষড়যন্ত্র করছে, এখনো পার্বত্য চট্টগ্রাম জ্বলছে। জিয়াউর রহমান যদি না থাকতেন, জিয়াউর রহমানের সিদ্ধান্ত যদি না হইতো, পার্বত্য চট্টগ্রাম বহু আগেই চলে যেত। কাজে সেই জায়গায় বিএনপি, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির জন্য একটি অবিচ্ছেদ অঙ্গ, এটাকে বাদ দিয়ে কখনো বাংলাদেশের সামনের পথ চলা চিন্তা করা যাবে না। কাজে আওয়ামী লীগকে বাদ দিলে স্বাভাবিকভাবে বিএনপি যে একটা রাজনৈতিক দল আজকে বিভিন্নভাবে সারা বাংলাদেশের আগে ক্ষমতায় ছিল, ইনশাল্লাহ আবার যদি নির্বাচন হয় আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনকারী সকল দলের সাথে ঐক্যবদ্ধভাবে আবার আমরা ক্ষমতায় যাব। সেই প্রেক্ষাপটটা আমাদেরকে ঠিক রাখতে হবে। রাজনৈতিকভাবে আমরা যাতে চিন্তা করি, রাজনৈতিকভাবে যদি তার সিদ্ধান্ত নেই তাহলে সামনের দিনে আমরা শুভ দিন আনতে পারবো। তা না হলে এই যে গাজী ভাইয়ের চলে যাওয়া,
আমাদের হাজারো হাজারো আজকে নেতা কর্মী যারা রক্ত দিয়েছে এবং 5ই আগস্টে যে ছাত্ররা রক্ত দিয়েছে, তাহলে সব কিছু ম্লান হয়ে যাবে। যেমনিভাবে 71 সালে আমরা রক্ত দিয়েছিলাম, যেমনিভাবে 75 সালে রক্ত দিয়েছিলাম, সেগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তাই আমরা আর ব্যর্থ হতে চাই না। আসুন ঐক্যবদ্ধভাবে আজকে দেশটাকে, আজকে আওয়ামী হায়নার হাত থেকে, ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে যাতে রক্ষা করতে পারি, সেজন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। ঐক্য ঐক্য ঐক্যই একমাত্র সমাধান। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা মরহুম রুহুল আমিন গাজী নাগরিক সংসভা এ পর্যায়ে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছেন। বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির সাবেক ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনায় অংশ নিচ্ছেন জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহ রহমান রহিম। ডিইউজে এবং বিএফইউজে পত্রিকা আয়োজিত বাংলাদেশের সৎ নিষ্ঠাবান দুঃসাহসী বলিষ্ঠ কণ্ঠস্বর সাংবাদিক অঙ্গনের নেতৃত্বের কিংবদন্তী, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক, আমাদের শ্রদ্ধাভাজন মরহুম রুহুল আমিন গাজী ভাইয়ের স্মরণ সভায়, নাগরিক স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সম্মানিত সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা মিয়া গোলাম করোয়ার, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের মাঝে বক্তব্য রাখলেন, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য আব্দুস সালাম ভাই, সম্মানিত ডিইউজে বিএফইউজে প্রেস ক্লাবের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শোকাহত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের শ্রদ্ধেয় রুহুল আমিন গাজী ভাই, যিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে দায়িত্ব পালনকালীন, যিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মানুষ হিসাবে জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন, সেই দোয়া করছি। পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন, সেই দোয়া করছি। আমি বক্তব্য শুনছিলাম, রুহুল আমিন গাজী ভাই
1978 সালে তিনি তার সাংবাদিক অঙ্গনের যেদিন হাতে খড়ি শুরু হয়েছে সেদিন থেকেই তিনি ইউনিয়নের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। সেই হিসাবে প্রায় 47 বছর জুড়ে তিনি এই সাংবাদিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশে বারবার গণতন্ত্র পথ হারিয়েছে, বারবার আমাদের প্রিয় বাংলাদেশ ক্ষত বিক্ষত হয়েছে, এদেশের সাধারণ জনগণ শুধু নয়, যখন আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ কোনো পেশাজীবী মাঠে নামতে পারে নাই, এই ধরনের কঠিন সময়গুলোতে আমরা দেখেছি রুহুল আমিন গাজী ভাইয়ের নেতৃত্বে এই প্রেস ক্লাব, প্রেস ক্লাবের চত্বর এবং রাজধানী মুখরিত থেকেছে। রুহুল আমিন গাজী ভাই, তার জীবন আলোচনা করলে লম্বা সময়ের প্রয়োজন। সাংবাদিকদের প্রতি তার ভালোবাসা, সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে তাদের রুটি রুজির জন্য পদক্ষেপ গ্রহণ করা, তাদের জন্য যে প্লটের ব্যবস্থাপনার জন্য ভূমিকা পালন করা, বিভিন্ন হাউজে হাউজে সাংবাদিকদের প্রতি যে অবিচার, তাদের অধিকার খর্ব করার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের রুহুল আমিন গাজী ভাই, আমাদের অহংকার যেভাবে ভূমিকা পালন করেছেন সাহসিকতার সাথে, আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী এই অপশক্তির হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়ে একটি নতুন পরিবেশ আমরা পেয়েছি, একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশকে গড়ে তোলার জন্য ভ্যানগার্ড হিসাবে আগামী দিনে আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে বাংলাদেশ বিনির্মাণের এই অগ্রযাত্রাকে সঠিক খাতে রাখার জন্য আজকে বড় প্রয়োজন ছিল আপোষহীন নেতা রুহুল আমিন গাজী। আমরা তাকে হারিয়েছি। আজকের বাংলাদেশ ফ্যাসিবাদী বিরোধী, আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম 16 বছরে, আমরা দেখেছি এই 16 বছরে রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে পারেনি, প্রচেষ্টা চালিয়েছে নিঃসন্দেহে। আমরা রাজপথের কর্মী হিসাবে, সাধারণ মানুষের অংশ হিসাবে আমরা চেষ্টা করেছি, কিন্তু এদেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে যখন রাজপথের কালো রাস্তাকে রক্তাক্ত করেছে, তখনই এদেশের বাংলাদেশের স্বাধীনতার সূচনা দ্বিতীয়বারের মতো হয়েছে। আজকে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে আমরা লক্ষ্য করছি, একদিকে ফ্যাসিবাদী চক্রের দোসররা এখনো রাষ্ট্র, সরকার এবং সমাজের সকল স্তরে জেঁকে বসে আছে, যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যাদের হাতে দায়িত্ব পড়েছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যদি ফ্যাসিবাদের হাত থেকে রাষ্ট্রকে সুরক্ষার জন্য এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে তাদেরকে যদি পুনরায় প্রতিষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করেন, এই জাতি আপনাদের ক্ষমা করবেন না। আপনারা পাঠ্যপুস্তক সংস্কারের জন্য যে কমিটি গঠন করেছেন, এখানে কাদেরকে দিয়েছেন? নাস্তিকদেরকে এখানে দেওয়া হয়েছে, এরা কাদের দোষ? আজকে প্রাইমারি স্কুলের জন্য কমিটি গঠন করা হয়েছে, কাদেরকে দিয়ে কমিটি গঠন করেছেন? অবিলম্বে এই সমস্ত কমিটি বাতিল করে জন আকাঙ্ক্ষা পূরণ করবে, এদেশের দেশপ্রেমিক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, এমন ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করতে হবে। আপনারা কালচারাল অঙ্গনে কমিটি গঠন করেছেন, যারা নাস্তিক, যারা দেশের ধর্ম অনুভূতি বুঝে না, তাদেরকে দিয়ে আপনারা
বিভিন্ন গুরুত্বপূর্ণ কালচারাল অঙ্গনের কমিটির চেয়ারম্যান বানান, পরিচালক বানান। আপনারা এক ফ্যাসিবাদকে ছাত্ররা উৎখাত করেছে, আপনারা আর এক ফ্যাসিবাদ যারা মূলত ফ্যাসিবাদের দোষর তাদেরকে এই প্রতিস্থাপনের ব্যবস্থা করছেন। আল্লাহর হস্তে এখান থেকে বেরিয়ে আসেন, না হলে জনগণ আবারও রাজপথে নামবে। প্রিয় ভাইয়ের আমার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দরকার, কেন্দ্রীয় আমাদের সামনে আনতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের জন্য আমাদের প্রতিবন্ধকতা কি? আমাদের বক্তব্যকে সংযত, আমাদের বক্তব্যকে সংযত করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমাদের জন আকাঙ্ক্ষা বুঝতে হবে। আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত হতে হবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাস মুক্ত হতে হবে। শুধুমাত্র বক্তব্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। আগামী দিনের বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যথেষ্ট নয়। এটি পরিষ্কার করে বলতে চাই, অতীতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যারা তারা জীবন দিয়েছে, জাতীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে। এবং এখানে যে ধরনের ইস্পাত কঠিন ঐক্য গঠন করা দরকার ছিল সেটি সম্ভব হয় নাই। আগামী দিনে যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করতে হয় তাহলে সেই ধরনের মানসিকতার পরিবর্তন সাধন করে জন আকাঙ্ক্ষাকে ধারণ এবং লালন করেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের পার্শ্ব সংগঠন যেগুলো রয়েছে তাদের বক্তব্য বিবৃতির দায়িত্ব মূল সংগঠনকে নিতে হবে, কারণ আমরা একদিকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাইব, অন্যদিকে আমার একটি সাইড অর্গানাইজেশনকে দিয়ে একটি বক্তব্য দেওয়ার ব্যবস্থা করবে, এটি হতে পারে না। এই জন্য সালাম ভাই থাকলে ভালো হইত। আমি ওনার সামনে যে বলতে চেয়েছিলাম, আমরা অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাই, ঐক্যের প্রতিবন্ধকতা কি তা 1, 2, 3, 4, 5 করে চিহ্নিত করা দরকার এবং তা দূরকরণের জন্য আন্তরিকতার সাথেই পদক্ষেপ নিতে হবে। এদেশের জনগণ সচেতন, এদেশের জনগণ ফ্যাসিবাদী ঐক্য চায়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চায়, এবং সেই ঐক্য যে কোনো মূল্যেই ধরে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুত আছে। অতীতেও আমরা ত্যাগ এবং কোরবানি করেছি, আমাদের 611 জন নেতৃত্ব হারিয়েছে, 500 জন নেতা কর্মীকে আমরা জীবন দিতে হয়েছে, 20,000 মামলায় জর্জরিত লাখো লাখো জনগণ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা ছাড়া হয়েছে। সুতরাং বাংলাদেশ বিনির্মাণে আমাদের এদেশের জনগণের যেভাবে ত্যাগ কোরবানি রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ত্যাগ কোরবানি রয়েছে, জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরও ত্যাগ এবং কোরবানি রয়েছে। সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে আলাপ আলোচনা করেই অতীতের পর্যালোচনা করে আগামী দিনের একটি নতুন নির্দেশনা তৈরি করে আসুন আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলি, যারা একটি নতুন বসবাসযোগ্য নতুন বাংলাদেশের সূচনা করতে পারবে। এই বাংলাদেশ গড়ে তুলতে যদি আমরা পারি তাহলে আজীবন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রুহুল আমিন গাজী ভাই, তাহলে তার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বুলবুল ভাই, সম্মানিত উপস্থিতি। আমি আমাদের এই অনুষ্ঠানটি জনাব রুহুল আমিন গাজী স্মরণে নাগরিক শোকসভা। সুতরাং আমি আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বক্তারা বক্তব্য দেবেন, পিছন থেকে আমরা আমাদের এই অনুষ্ঠানের গাম্ভীর্য বজায় রাখার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এবং পিছন থেকে কোনো আওয়াজ না করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন
দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব জাহিদ চৌধুরী, জনাব সাহিদ জাহিদ চৌধুরীকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং সকলে সময়ের প্রতি দৃষ্টি দিবেন, কারণ রুলাম গাজীর অনেক সহকর্মী বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তারা বক্তব্য রাখবেন, আমাদের বক্তা অনেক। সুতরাং দুই মিনিটের মধ্যে সকলে বক্তব্য শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই শুক্রবার উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, আমি রুহুল আমিন গাজীবাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন সাংবাদিক সমাজে এই গত 16 বছরে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন আমাদের গাজী ভাই। এবং আপনারা ইতিপূর্বে শুনেছেন যে ওনার সংগ্রামী জীবন এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বের কথা। এবং আমি বলব যে গাজী ভাই একজন সার্থক ব্যক্তি, যিনি বিএনপির সভাপতি হিসাবে পদে থাকাকালীন মৃত্যুবরণ করেছে, এবং এই ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকার এটাই তার একটা বড় পাওয়া যে উনি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে থেকেই বিদায় নিয়েছে। আজকের এই মুহূর্তে আমি আরেকটি কথা বলতে চাই যে দৈনিক আমার দেশ পত্রিকা যখন বন্ধ হয়ে গেল তখন গাজী ভাইয়ের নেতৃত্বেই আমরা রাজকোটে আন্দোলন গড়ে তুলেছিলাম, এবং 2010 সালে প্রথম যখন মাহমুদুর রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয় এবং দ্বিতীয় দফায় 2013 সালের 11 এপ্রিল যখন ওনাকে গ্রেপ্তার করা হয়, তার নেতৃত্বে আমরা ধারাবাহিকভাবে আমার দেশকে মুক্ত করা প্রথম দফায় আমরা সফল হলেও দ্বিতীয় দফা সফল হইনি, কিন্তু আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম গাজী ভাইয়ের নেতৃত্বেই কিন্তু গড়ে তুলেছিলাম। এখানে যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন সবাই সক্রিয় ছিলেন, কিন্তু গাজী ভাইয়ের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো, এবং রাজপথে উনি যেভাবে পুলিশের বাধা উপেক্ষা করে প্রতিটি কর্মসূচিকে উনি সফল করেছিলেন সেটা আমার দেশ পরিবার কখনো ভুলবে না। গাজী ভাইয়ের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন, আমি আমার দেশ পরিবারের পক্ষ থেকে গাজী ভাইয়ের প্রতি এই কারণে বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আমার দেশের সংগ্রামী সম্পাদক মজলুম সম্পাদক মাহমুদুর রহমান ভাই কারারুদ্ধ অবস্থায় আছেন, এরকম একটা পরিবেশে মাহমুদ ভাইয়ের কারাগারে যাওয়াটা খুবই দুঃখজনক। আমরা আশা করছি মাহমুদ ভাই দ্রুতই কারামুক্ত হবেন, এবং আমাদের সাংবাদিক সমাজের আন্দোলন সংগ্রামে আমার দেশ অবিলম্বে আবার প্রকাশিত হবে, এবং মাহমুদ ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, সাংবাদিকদের রুটি রুজির আন্দোলন, পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন, এবং গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সবাই শরীর থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের এই নাগরিক সভায় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সভার পক্ষ থেকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট জনাব রাশিদুল মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের শ্রদ্ধেয় নেতা, প্রিয় নেতা রুহুল আমিন গাজী ভাইয়ের স্মরণসভার সম্মানিত সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু এখানে একটি কথাই বলব যে রুহুল আমিন গাজী ভাই দীর্ঘ 18 মাস জেলে ছিলেন, উনি কি কারণে জেলে ছিলেন, কারা ওনাকে জেলে পাঠিয়েছিলেন সেই ফ্যাসিবাদ সরকারের দায় এড়াইতে পারে না, এবং যারা এর সাথে জড়িত উনি তো কোনো অন্যায় করেননি, উনি জীবনভর লড়াই করেছেন এই সাংবাদিক সমাজের অধিকার আদায়ে। তো আজকে উনি আমরা বলবো যে উনি নির্যাতনে মৃত্যু হয়েছে, যদিও আল্লাহ তালা সবাইকে মৃত্যু সাধিত হবে, কিন্তু এই অকালে চলে যাওয়ার পিছনে অন্যতম কারণ নির্যাতনে ওনার মৃত্যু হয়েছে। আমরা আজকের এই শোকসভা থেকে, নাগরিক শোকসভা থেকে ওনার যে মৃত্যুর ঘটনা তদন্ত করার দাবি জানাচ্ছি, সেই জেলখানার ঘটনা তদন্ত করার দাবি জানাচ্ছি। আর একটা কথা আজকে বলতে চাচ্ছি সাংবাদিক সমাজের পক্ষ থেকে,
যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আজকে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই লড়াইয়ে রুহুল আমিন গাজী ভাই যেমন নেতৃত্ব দিয়েছেন, আমরাও কিন্তু ছিলাম রাজপথে। এখন আমরা কি দেখতেছি? সেই সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবাদিক সমাজকে অবহেলা করছে, কিন্তু ওনারা যে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ওনারা যদি মনে করে ওনারা পার পেয়ে গেছেন, যা খুশি তা করবেন, তা হতে দেওয়া হবে না। এই সাংবাদিক সমাজ যদি ন্যায্য হিসাব বুঝে না পায়, আমাদের পাঁচজন সাংবাদিক এই আন্দোলনে নিহত হয়েছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে 65 জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন, আমাদের প্রত্যেকের বাসায় পুলিশ গেছে, সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। সুতরাং ওনারা যা করছেন অবিলম্বে, আমাদের রুমি ভাই উনিও কারা নির্যাতিত হয়েছেন। তো আমরা চাই আপনাদের প্রতিও, যেমন রাজনীতিবিদ আপনারা ঐক্যের ডাক দেন, ঐক্য যেন ধরা বজায় থাকে, পাশাপাশি আমাদের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এই জিনিসগুলো আমাদের তুলে ধরতে হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব কবি রফিক মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই নাগরিক শোক সভার সম্মানিত সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ, সবাইকে আমার রান্ধালা সালাম ও শুভেচ্ছা। আসলে আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব রুহুল আমিন গাজী ভাইয়ের মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত এবং বেদনাহত। গাজী ভাইয়ের মৃত্যুটা আমাদের জন্য অত্যন্ত অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন আমাদের অভিভাবক, আমাদের নেতা, তাকে হারিয়ে আমরা অভিভাবককে হারিয়েছি। তার এই শূন্যতা পূরণ হবে কিনা জানি না, তবু আমরা তার রেখে যাওয়া যে আদর্শ, যে প্রেরণা, সেই প্রেরণায় তার সংগ্রামী চেতনাকে ধারণ করে আমরা আগামী দিনে আমাদের সাংবাদিকদের অধিকার এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অধিকারের লড়াইয়ে আমরা চালিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে রুহুল আমিন গাজী ভাইয়ের বেহেশত নসিব করুক আল্লাহ, এই প্রত্যাশা এবং এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সর্বশেষ যে প্যানেলটি নির্বাচিত হয়েছে আমাদের সকলের ম্যান্ডেটে, রুহুল আমিন গাজী এবং কাদের কোনি চৌধুরীর সে প্যানেলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাদের প্রিয় ভাই জনাব শাহজাহান সাহেব। উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, আসলে আজকের এই সকল সভায় আমরা এই মর্মাহত যে গত কয়েকদিন আগে গাজীর সাথে আমাদের একটা এসি বৈঠক ছিল, মাত্র 2 সপ্তাহ আগে সেই বৈঠকে গাজী ভাই যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিক অধিকার নিয়ে যে কথা বলেছিলেন তা এখনও প্রতি রাতে প্রতি মুহূর্তে আমাদের কানে বাজে। এই অল্প সময়ের মধ্যে গাজী ভাইকে আমরা কবর সাহিত্য করে রেখে এসেছি, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। বক্তব্য নেতৃবৃন্দ দিবে আমি একটি কথা বলে শেষ করব। আমি এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের সমন্বয় মহাসচিব এবং প্রেস ক্লাবের সভাপতি সহ সব প্রণেতারা আছেন, জাতীয় নেতৃবৃন্দ আছেন। গাজী ভাইকে সামনে রেখে আমরা যেভাবে পদগুলি চলেছি, আমরা আজকে শপথ করব। এই ফোরামটি অনেক ষড়যন্ত্র হয়, আমরা এই পেশিবাদের সময় অনেক ষড়যন্ত্র শিকার হয়েছিলাম। গাজী ভাই উভয় ফোরামের
যেই ফোরামটা বেশিরভাগ ছিল তারাও গাজীবের কাছে শ্রদ্ধা করত। গাজীবের ছিল এই সাংবাদিকদের অভিযোগের নেতা, সবাই গাজীবের শ্রদ্ধা করত। এখন আমরা যারা এখন আছি তারা এই কথাগুলি মাথায় রেখে, গাজীবাকে সামনে রেখে, গাজীবাই লোকান্তর হয়েছেন, পরপারে গিয়েছেন, তো গাজীবের আদর্শ, গাজীবের অনুপ্রেরণা, গাজীবের সাহস, যে গাজীবাই তার জীবনের 40 বছর সাংবাদিক অধিকার আদায়ের সংগ্রামে ব্যয় করেছেন জীবন যৌবনে, তাই গাজীবাকে আপনি স্মরণসভায় আজকে শেষ করলে হবে না। প্রতিনিয়ত প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা সময় গাজীবাকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে হবে, এই বলে আমি আমার শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আলোচনা অংশ নেবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব এরফানুল হক নাহি। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আজকে আমরা যেই স্মরণসভা বা নাগরিক সভায় দাঁড়িয়ে আছি, এই মঞ্চ সবসময় তিনি আলোকিত করতেন, এই ধরনের মঞ্চ আমাদের শ্রদ্ধেয় রুহুল আমিন গাজী ভাই। ওনাকে এত দ্রুত, এত তাড়াতাড়ি এই নতুন স্বাধীনতাপ্রাপ্ত দেশে স্মরণ করতে হবে আমরা চিন্তাও করতে পারিনি, কারণ বিগত 15-16 বছর একসাথে ওনার পিছনে থেকে হাতে হাত রেখে আন্দোলন সংগ্রামে আমরা কাটিয়েছি এবং প্রতিদিন প্রতিটি ক্ষণ আমরা একেবারে কানেক্টেড ছিলাম যে আমাদের আন্দোলন সংগ্রামে। আমি শুধু বলব ওনার মতো নেতা, ওনার মতো দৃঢ়চেতা ইউনিয়নিস্ট আর আসবে কিনা আমি জানি না, আমরা খুব শীঘ্রই ওনার ক্রাইসিসটা ফিল করব। আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো ওনার নেতৃত্বের গুণাবলী থেকে কিছু নিয়ে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি, কারণ সামনে আমাদের জন্য আরও খারাপ দিন অপেক্ষা করতেছে আমরা যা বলতেছি, কারণ আমাদের মধ্যে ঐক্যে ফাটল ফেলানোর জন্য নানানভাবে ষড়যন্ত্র চলতেছে এবং ওটা চলতেই থাকবে। গাজী ভাইয়ের কথা আসলে বলে শেষ করা যাবে না, ওনার যে নেতৃত্বের গুণাবলী, আমি যখন একটা কথা বলে শেষ করবো আমার একটা স্মরণ যেটা আমার কানে বাজে, আমি যখন প্রথম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করলাম একা, আমার প্রতিদ্বন্দ্বী খুব শক্ত ছিলেন, সংগত কারণে আমি নাম উল্লেখ করলাম না, খুব শক্ত ছিলেন, তো উনিও আমার পক্ষে থাকতে পারেন নাই, কিন্তু পরের দিন আমি যখন ক্লান্ত হয়ে ঘুমিয়েছিলাম, যে ফোনটি আমি প্রথম পেয়েছিলাম এটা হচ্ছে গাজী ভাই, সকাল 8টায় উনি আমাকে ফোন দিয়েছেন, বলেছেন নাই তুমি এই কঠিন সংগ্রামে যেভাবে এককভাবে লড়াই করেছ তুমি এগিয়ে যাও, তুমি এক সময় সাধারণ সম্পাদক হবা ঢাকা সাংবাদিক ইউনিয়নের। আমি হতে পারবো কিনা জানি না, কিন্তু ওনার যে কথাটা আমার কানে এখনও বাজে, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ উনি যেখানে আছেন ওনার জন্য বেহেস্তের সর্বোচ্চ মর্যাদা দান করেন, সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন, এই সময় উনি দোয়া ছাড়া আর আমাদের কাছে কিছু চাই না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আলোচনা অংশ নেবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি জনাব এ কে এম মহসিন। আসসালামু আলাইকুম। আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা এবং সুধীবৃন্দ, প্রথমেই আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি গাজী ভাইয়ের স্মরণে, তার রুহের মাত্রা করার জন্য। গাজী ভাই সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলা দরকার ছিল, আমি তার 4 দশকেরও বেশি সময়ের সহকর্মী এবং বন্ধু ছিলাম। এই জাতীয় প্রেসক্লাবে একটু আগে আমাদের ব্যাংকার মান্নান ভাই চলে গেলেন, উনি গাজী ভাই এবং রেজওয়ান সিদ্দিকি এ আমরা 4 জন মোটরসাইকেল চালাতাম এবং সকাল 8টার মধ্যেই প্রেসক্লাবে একই টেবিলে বসে আমরা আড্ডা এবং গল্প নাস্তা করতাম। আজকে গাজী ভাই চলে গেছেন, রেজওয়ান সিদ্দিকি সাহেব চলে গেছেন। গাজী ভাই আমার সহকর্মী নেতা হিসাবে তার সম্পর্কে সবাই বলে ফেলছেন যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে অগ্রণী ভূমিকা ছিল সেটা কিন্তু মানে যথাযথভাবে আমি মনে করি তুলে ধরতে পারিনি। 90 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি একজন সফল নেতৃত্ব দিয়েছিলেন এই স্বৈরাচার এরশাদের পতনের জন্য, সাংবাদিকই তখন অগ্রণী ভূমিকা পালন করেছে সেদিন। এই গাজী সাহেব এই আন্দোলনে 15 বছর অকারণে মিথ্যা মামলায় জেল খেটে তার শারীরিক অবস্থায় যথাযথ চিকিৎসা না নেওয়ায়
আজকে তার এই অকাল মৃত্যু। এই জন্য অবশ্যই এই স্বৈরাচারকে দায়ী করতে হবে। এই স্বৈরাচারের দোষদেরকে এখন অনেক বক্তা বলে গেছেন, আমি আর রিপিট করতে চাই না। স্বৈরাচারের দোষরা আবার দাঁড়াতে চাচ্ছে এবং বর্তমানে বিপ্লবী সরকারকে আমি মনে করেছিলাম এটা একটা বিপ্লবী সরকার, কিন্তু এখন দেখছি একটা এনজিও পৃষ্ঠপোষক সরকার হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, এই বিপ্লব সফল এবং সার্থক করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এবং এই গাজীভাই একজন দেশপ্রেমিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন, তার প্রতি শ্রদ্ধা এবং সংগ্রাম জানিয়ে আমি একটি দাবি করছি, সেটা হলো গাজীভাই এই গণতন্ত্র প্রতিষ্ঠায় যেহেতু গত 15 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাকে রাষ্ট্রীয় পদক, এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে একটি রাষ্ট্রীয় পদক দিতে হবে আগামীতে। এই দাবি পেশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্মৃতিচারণমূলক বক্তব্যে অংশ নেবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা বা সোশ্যাল প্রধান প্রতিবেদক প্রিয় ভাই জনাব মোরসালিন নোমান। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজী ভাইয়ের আজকের এই নাগরিক শোকসভায় সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের মিডিয়া থেকে আগত আজকে এই প্রকল্প প্রকার করার জন্য যারা এসেছেন, আমার সেই সমস্ত ভাই বোন বন্ধুরা সকলকে আমরা এই নাগরিক শোকসভায় স্বাগত জানাচ্ছি। আমি আসলে অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, বক্তব্য আমি খুব সংক্ষিপ্ত বলব। রুহুল আমিন গাজী ভাই আমাদের সাংবাদিক সমাজের একজন অবিসম্বাদিত নেতা ছিলেন। আমি ওনার সাথে যেদিন ওনাকে গ্রেপ্তার করা হয় সেই হাতিচিত থানার মধ্যে আমরা যে কয়েকজন সর্বশেষ ছিলাম শহীদ হয়েছিলেন, আমরা সেই সর্বশেষ তার কয়েকদিন পরে আমাদের ঢাকা রিপোর্টার্সে ঘটছিল বা আমরা সেই সময় তার সেই জেলে যখন নিয়ে গেলেন, তো জেলে নিয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন অভিযোগ শুনেছি যে গাজী ভাইকে 17 মাস এই স্বৈরাচারের দোষরেরা তারা আপনার অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। আমি তখন ঢাকা রিপোর্টার্সে গাজী ভাই জেলে যাওয়ার পরেই আমি ঢাকা রিপোর্টার্সের সভাপতি নির্বাচিত হই এবং সে সময় গাজী ভাই যাতে জেলের মধ্যে একটু ভালো থাকেন, জেলা এবং গাজীপুরের ডিসির সাথেও আমি সেই সময় ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেছি। তৎকালীন তথ্যমন্ত্রীর সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে উনি আমাদের একজন সিনিয়র লিডার হিসেবে যাতে ওনার প্রাপ্য সম্মানটুকু পান। আমি শুধু এতটুকু বলতে চাই যে রুহুল আমিন গাজী ভাইকে গ্রেপ্তার করার পর আমাদের আগের যে কমিটি যখন গ্রেপ্তার করা হয়েছিল, রুহুল আমিন গাজী ভাইকে গ্রেপ্তার করার পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের তৎকালীন যারা কমিটিতে ছিলেন, আমাদের লোকই ছিলেন, তাদের রুহুল আমিন গাজী ভাইয়ের পক্ষে একটি স্টেটমেন্ট দিতে তারা সাহস পান নাই। সুতরাং আপনারা ভবিষ্যতে আমাদের নেতা নির্বাচন করবার ক্ষেত্রে একটি হিসাব রাখবেন যে ওই যে সমস্ত লোকজন দায়িত্বে যাওয়ার পর কুতুকুতু করে সেই সমস্ত লোকজনকে আপনারা আর কখনো সামনে আনবেন না। এবং গাজী ভাই একজন আপাতদ্রষ্টক সাংবাদিক ছিলেন এবং আমৃত্যু তিনি সাংবাদিকদের জন্য লড়াই করে গেছেন। আজকে তার এই লড়াইয়ের চেতনা থেকে আমরা যদি অল্প কিছু গ্রহণ করে এগিয়ে যাই তাহলে আমাদের সাংবাদিকতা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আমাদের প্রিয় নেতা যিনি আমাদের অভিভাবক ছিলেন সরকার আয়োজিত সভার সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বাংলাদেশ জার্নালিস্ট ইসলামী সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সাবেক বর্তমান নেতৃবৃন্দ এবং শহীদ আমার ঠিক পিছনে কাজী ভাইয়ের ছবিটি আছে কিন্তু আমি বসে বসে ভাবছিলাম তিনি যেন হিমালয়ের প্রেস ক্লাবে ঢুকছেন সেই দৃশ্য আমি দৃশ্যপাঠ চিন্তা করছিলাম বা আমরা অনেক সময় প্রোগ্রাম করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় বাংলাদেশ যেতাম বললাম কাজী ভাই আজকে আমি বেশি দরকার নেই উনি বলতে না মেসেজ করতে হবে উনি আমাদের সবার টাকায় থাকতেন বিশেষ করে বর্জ সাহের 15 বছর যে রবীন্দ্র শাসন ছিল তার বিরুদ্ধে তিনি ছিলেন একজন সোচ্চার মানুষ আমরা তাকে পিছনে ছিলাম তিনি 47 বছর সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্বের সবসময় তিনি ছিলেন অবরোধ হবেন আমার অনেক ব্যক্তিগত স্মৃতি কেমন আছে হয়তো দেশে যদি কাজ শুনতে গেলাম যাওয়ার সময় বাসায় ফেরার সময় দাঁড়িয়ে শুধু দেখা করে দিলাম অনেক গল্প অনেক গল্প তার সঙ্গে আমি বিদেশেও গিয়েছি শিশুর মতো একটা মানুষ ছিলেন এই সমুদ্রের পাড়ে গেছি আমার হাত ধরে তিনি আসছেন আমি খুব বিপদ বোধ করছি তিনি একজন এরকম মানুষ ছিলেন আমার কষ্ট হয় যে তিনি আর দাঁড়িয়ে বসে কথা বলতে পারেনি ভবিষ্যতে কথা বলতে আমার ধারণা তখন তাকে মুক্তি করা হয়েছে কারণ প্রায় একসঙ্গে লাঞ্চ করতাম কিন্তু খাবার দাবারের খুব সচেতন ছিলেন এবং আপনারা জানেন যে গাজী ভাই সকালে জানেন যে তিনি খুব স্বাস্থ্য সচেতন ছিলেন প্রতিদিন সকালে হাত ফেলে এবং দিব্যে একজন সুস্থ মানুষ ছিলেন হঠাৎ করে 1 মাস বা 1.5 মাসের ব্যবধানে তার এরকম অবস্থা হয়েছিল আমাদের বিশ্বাস অবিশ্বাস মনে হয় তার ডায়াবেটিস অন্যান্য যে হসপিটাল ছিল আমি জানি ওই সব কিছু নিয়ন্ত্রণ করেছিল সুতরাং আজকে অনুষ্ঠান থেকে জেলে থাকাকালীন তাকে কোনো বিষ প্রয়োগ করা হয়েছে কিনা বা অন্য কোনো ক্ষতি করা হয়েছে এখানে যাই বে আছেন তিনি একটু ভালো বুঝবেন আমি সেই দাবি তদন্ত কমিটি বা তদন্ত করা হবে জেনে আমি এবং শেষ করছি আপনাকে সবাইকে ধন্যবাদ আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যারা রুবিলামিন গাজীর দীর্ঘদিনে আন্দোলন সংগ্রামের সহকর্মী রাজপথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সেই নেতা বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর এজেডম জাহিদ হোসেন আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় প্রেস ক্লাবের সার্বিক সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা গাজী ভাইয়ের অত্যন্ত স্নেহভাজন জনাব সৈয়দ আফজাল আহমেদ জনাব সৈয়দ আফজাল আহমেদ বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মরহুম রুহুল আমিন গাজী ভাইয়ের স্মরণে আজকের এই নাগরিক শোক সভার সম্মানিত সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শহীদুল ইসলাম এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য দেশের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডম জাহিদ হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এবং সুবক্তা
জনাব মিয়া গোলাম বড়ুয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত সুধীমণ্ডলী, প্রথমে আমি গাজীভাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার দুর্ভাগ্য যে তার মৃত্যুর সময়টিতে আমি দেশে ছিলাম না এবং আমি জানাজাতে অংশগ্রহণ করতে পারি। গাজীভাইয়ের সঙ্গে আমার পরিচয় সে 1982 সাল থেকে সাংবাদিকতায় প্রবেশের পর থেকে, এবং সবসময় তার স্নেহ আমি পেয়ে এসেছি। আমার ব্যক্তিগত জীবনে যত সমস্যা হয়েছে তিনি আমার সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তার মাগফিরাত কামনা করছি। এখানে আমার সহকর্মী জাহেদ চৌধুরী বলে গেছেন যে দৈনিক আমার দেশ বন্ধের পর আমাদের যে ধারাবাহিক আন্দোলন ছিল সেই আন্দোলনের পুরুদা ব্যক্তিত্ব ছিলেন গাজীভাই। গাজীভাই ছিলেন একজন গণতন্ত্রমানা মানুষ, একজন সাংবাদিক বান্ধব মানুষ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশার দাবি দেওয়ার ব্যাপারে, সাংবাদিকদের দাবি দেওয়ার ব্যাপারে একজন সোচ্চার মানুষ। এ ধরনের একজন সাচ্চা মানে ট্রেড ইউনিয়নিস্ট আমি দেখিনি। তিনি গণতন্ত্রের আন্দোলন সবগুলো আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আপনারা জানেন যে গত 15 বছরে নানা ধরনের স্বৈরাচারের, নানা ধরনের জেল জুলুম থেকে শুরু করে যে ফেসিবাদী চরিত্র বহিঃপ্রকাশ ঘটেছে তার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাসায় বন্দী করে রাখা হয়েছিল, বালুর ট্রাক বসিয়ে তার বাসায় তাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল এবং বিএনপির গুলশান অফিসেও তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই সময়টিতে দেশনেত্রীর সঙ্গে কেউই যোগাযোগ বা তার কাছে যেতে পারেনি। একমাত্র আমরাই গাজীভাইয়ের নেতৃত্বে আমরা সাংবাদিক নেতারা ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এবং তার খবরাখবর আমরা বাইরে প্রকাশ করেছি। আজকে তিনি নেই, আমরা আসলে অভিভাবক শূন্য হয়ে পড়েছি। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার প্রতি যে জুলুম হয়েছে আপনারা জানেন, এখানে অনেক বক্তাই বলেছেন যে তিনি দীর্ঘ 17 মাসেরও বেশি সময় জেলে বন্দী ছিলেন এবং খুবই অন্যায়ভাবে তাকে জেলে নেওয়া হয়েছিল। এই তার জেলে নেওয়ার পর তার মেয়ের বিয়ে হয়েছিল, তিনি বিয়েতে অংশ নিতে পারেননি। গাজীভাইয়ের ছোটো ছেলে এখানে উপস্থিত আছেন, সে সুন্দরভাবে এই বিয়েটা সম্পন্ন করার চেষ্টা করেছে, আমরা সেখানে গিয়েছি। তো এই ধরনের তার একটি স্বপ্ন ছিল তার এই ছেলেকে ব্যারিস্টার করবেন, লন্ডন পাঠাবেন, এবং আমি জেনেছি যে গাজীভাইয়ের মৃত্যুর কিছুদিন আগে ছেলেটি লন্ডনে গিয়েছিল এবং আবার এসেছে তার মৃত্যুর খবরের পর। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যাতে তাকে বেহেশত দান করে এই কামনা করে শেষ করছি। আল্লাহ ধন্যবাদ আব্দুল ভাই। এই পর্যায়ে স্মৃতি স্মারণমূলক বক্তব্য রাখবেন গাজীভাইয়ের দীর্ঘদিনে সহকর্মী, ইউনিয়ন জীবনে অন্যতম সহকর্মী, সহযোগী জনাব ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ বাকের হুসাইন। আমি বাকের ভাই বলার জন্য অনুরোধ করছি। জনাব রুহুল আমিন গাজী, আমাদের নেতা জনাব রুহুল আমিন গাজীর স্মরণে আজকে নাগরিক শুক্রবার বাই সভাপতি আজকের এই শোকসভায় উপস্থিত
বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়াবুল্লাহ আগরওয়াল, জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের সুপরিচিত হামভাই হিসেবে জনাব ইসলাম খান, তা মহানগর দক্ষিণের জামাতে সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যারা আমাদের অত্যন্ত আপনজন জনাব ডাক্তার রেজাল জাহির হোসেন, বিএফইউদের সম্মানিত মহাসচিব ভাই কাদের গনি চৌধুরী, বিওদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম সহ বিওজে বিএফইউজে জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আহত ইউনিটি এবং ডেপুটি ইউনিট প্রধানগণ এবং বাইরে বোনেরা সালাম আলাইকুম। বন্ধুগণ, মানুষের নামেরও একটা প্রভাব আছে। জেহাদ থেকে যারা বেঁচে যান তাদেরকে গাজী বলা হয়। আমাদের গাজী ভাই ছিলেন সেরকমই গাজী, যার আপাতত ইন্তেকাল হলো আমাদের মাঝে তার মৃত্যু হবে না, যে তার কর্মফলের কারণে তার সংগ্রামী জীবনের কারণে আমার চিরদিন বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে আসবে। যতদিন ঢাকা সাংবাদিক ইউনিয়ন থাকবে, যতদিন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন থাকবে, যতদিন জাতীয়তাবাদী ফোরাম থাকবে, যতদিন গণতান্ত্রিক সমাজ থাকবে, ততদিন গাজী ভাইয়ের নাম ঘুরে ঘুরে ফিরে ফিরে আসবেন। আজকে এমন এক সময় গাজী ভাইকে আল্লাহ নিয়ে গেলেন, যেটা অকাল বলবো না, কারণ হায়াতেই তার এতদিন অকাল আর সুকালের কোনো ব্যাপার এখানে নাই, সেটা আল্লাহরই নির্ধারিত সময়। কিন্তু মানুষ হিসাবে, তার সহকর্মী হিসাবে তাকে আমরা অনেক বেশি অনুভব করি আজকে।